বাংলার ফুটবলে এখন চলছে ভরা জোয়ার। পুরুষ ও মহিলা দুই বিভাগেই প্রচুর উঠতি খেলোয়াড়দের পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তাই আইএফএর এবারের লক্ষ্য কন্যাশ্রী কাপকে আরও জমকালোভাবে করা। সেই নিয়ে আইএফএ অফিসে এদিন হয়ে গেল একটি মিটিং। কী কী সিদ্ধান্ত নেওয়া হলো এই মিটিংয়ে, আমরা কথা বলেছিলাম আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সাথে। আজকের যে মিটিং ছিল উমেন্স লীগ নিয়ে বা কন্যাশ্রী কাপ নিয়ে, সেই মিটিংয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? উমেন্স লীগ নিয়ে তো এবছর সত্যি কথা বলতে আমরা খুব এক্সাইটেডও ছিলাম। আমাদের উমেন্স লীগের আগে আমি একটুখানি আমাদের বাংলার টিমের কথা বলে নিই। বাংলার টিম এবার খুব ভালো হয়েছিল, কিন্তু আমরা দুর্ভাগ্য কোয়ালিফাই করতে পারিনি। আমরা কিন্তু কোনো ম্যাচ হারিনি এবং একটা টিমকে আমরা 20 গোলও দিয়েছি। যাই হোক, চ্যাম্পিয়ন বা ভালো জায়গায় যেতে গেলে এটা আমাদের ভাগ্যের প্রয়োজন হয়, সেই ভাগ্য দেবী আমাদের সাথে ছিল না, তার জন্য আমরা যেতে পারিনি। এবার উমেন্স লীগে আসি। এবছর উমেন্স লীগ আমরা স্টার্ট করব মোটামুটি জানুয়ারি মাসে ফার্স্ট উইক থেকেই স্টার্ট করবো, হয়তো 1 তারিখ বাদ দিয়ে 2 তারিখ থেকেও স্টার্ট হয়ে যেতে পারে। এর মধ্যে আমরা সাইনিংয়ের জন্য শিগগিরই নোটিস দিয়ে দিচ্ছি, এর মধ্যে 15 ডেজ টাইম থাকবে, তার মধ্যে নোটিফিকেশান বা কাজ বা সাইনিং সব কিছুই এর মধ্যেই হয়ে যাবে। আমরা এবছর যে কটা টিম আছে তাদেরকে নিয়ে আমরা এখন খেলব, তাদের গ্রুপ করে নেব। লাস্ট ইয়ারে 75% যারা খেলেনি, 75% ওপরে তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো। এছাড়া নতুন কিছু টিম এবার সংযোজন হয়েছে, যারা আমাদের উইংস, যেমন সাধন সমিতি, মোহনবাগান, রেইনবো, এরকম ধরনের যারা আসছে আমাদের উইংস থেকে, তাদেরও তো ডাইরেক্ট তার মধ্যে ঢোকে। এছাড়া বাইরের যারা এ করেছে তাদেরকে নেক্সট ইয়ারে আমরা গভর্নিং বডিতে পাস করিয়ে সেটা করতে পারি, কিন্তু উইংসকে আমরা ডাইরেক্টলি নিতে পারি। তো সেটা হয়তো গ্রুপ করে হবে, সেটা যেরকম লাস্ট ইয়ারও হয়েছে এবছরও সেইভাবেই করব। এছাড়া আর একটা প্রপোজাল আমরা এখন রেখেছি, অনেক টিম মেয়েদের, আমাদের এটা আইএফএর পরিচালনা আমাদের একটা খুব ভালো দিক যে আমরা মেয়েদের টিমটা সংখ্যাটা অনেক বাড়াতে পারবো, এবং এতটাই সংখ্যা বাড়বে যে আমাদের আর একটা ডিভিশন করতে হবে এরপরে। এটা একটা উল্লেখযোগ্য দিক, এটা আমরা আজকে আলোচনা করলাম, এটা ইমপ্লিমেন্ট হবে হয়তো এর বছর হবে না পরের বছর হবে। অনেক ধন্যবাদ, এই উমেন্স লীগের সফলতা বাংলার মানুষও কামনা করছে আশা করছি। হ্যাঁ অবশ্যই, মেয়েদের যেভাবে এগিয়ে আসছে অচিরেই আমরা বাংলা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ। আইএফএ যে এবারের কন্যাশ্রী কাপ মরিয়াভাবে বিশেষ জমকালোভাবেও করতে ইচ্ছুক তা তাদের কথাতেই স্পষ্ট হয়ে গেল, এবং এইবারের কন্যাশ্রী কাপ থেকে অনেক বেশি মহিলা ফুটবলার তুলে এনে বাংলা দলের আরও সমৃদ্ধি ঘটানোই আইএফএর লক্ষ্য। এখন দেখার এই কন্যাশ্রী কাপ আরও কতটা সাড়া ফেলতে পারে বাংলার ফুটবল প্রেমীদের কাছে।